আজি বটদ্রোয়া থানত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। গায়ন বায়নেরে মুখ্যমন্ত্রীক উষ্ম আদরণি বটদ্রোয়াবাসীর। প্রতিষ্ঠা হল নতুন গুরু আসন। লক্ষ্য বটদ্রোয়া থানক সর্বাঙ্গ সুন্দর করা। উন্নয়নের সংকল্পরে আজি গুরুজনার জন্মস্থান বটদ্রোয়া থানত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীর আগমনক লৈ সজাই পড়াই তোলা হল বটদ্রোয়া থানর চৌদিশ। হরি নামর ধ্বনিত মুখরিত হল বটদ্রোয়ার আকাশ বতা। মুখ্যমন্ত্রীক গায়ন বায়নেরে বটদ্রোয়াবাসীয় জনালে উষ্ম আদরণি। প্রথমে কীর্তন ঘরত উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রীয় সেবা ললে নেদেখাজনের চরণত। চেলেং গামোচা শরাইরে মুখ্যমন্ত্রীক সম্বর্ধনা বটদ্রোয়া থানের সত্রাধিকারর। সত্রাধিকারগীর ভরি চুই সেবা আগবহালে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। তার পিছতেই প্রতিশ্রুতি অনুসরি হেঙুল হাইতালেরে সজোয়া নতুন গুরু আসন প্রতিষ্ঠা করিলে মুখ্যমন্ত্রীগিয়ে। যিভাগ মণিকূট আর কীর্তন ঘর নক নির্মাণ করতে সহযোগ আগবহালে প্রাইডিস্ট এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড আর মহাবাহু বিল্ড ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডে। আজির মূল কীর্তন ঘর আমি সমাপন করল। তা সন্দীপ মহেশ্বরী ডাঙরিয়ায় একটা বহুত ডাঙর বরঙনি আগবহাইছে। মই সকলো রাইজর হয়ে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবর পবিত্র জন্মভূমি বটদ্রোয়া থানত কেবাটাও প্রকল্প রাজ্য সরকারে সমান্তরালভাবে আগবহাইছে। যেটো এটা বৃহৎ প্রকল্প, যার আধারশিলা কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ ডাঙরিয়ায় স্থাপন করেছিল, সি এতিয়া পূর্ণগতিত তার নির্মাণ কার্য চলি আছে। ইয়ার সমান্তরালকৈ মূল কীর্তন ঘরটো আজি সজাই পড়াই তুলি থান কমিটির ওচৰত সমর্পণ করা হল। 19 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হব প্রশাসনীয় ভবন, সভাঘর, যাত্রীনিবাস, সত্রাধিকারর চোরাকে ধরে দূর দূরণির পৰা অহা ভকত বৈষ্ণবর বাবে আন এটি নিবাস। মন্তব্য মুখ্যমন্ত্রীর। পরবর্তী পর্যায়ত আৰু এটা আমি প্রকল্প হাতত লৈছো, যার দ্বারা থানৰ ভিতৰত থকা পুৰণি ঘৰখিনিৰ স্থানত এটা সভাঘৰ, এটা যাত্ৰীনিবাস, এটা সত্ৰাধিকাৰসকলৰ চৰা আৰু আমাৰ যিসকল দূৰ দূৰণিৰ ভকত বৈষ্ণৱ আহিব তেওঁলোকৰো থকা আৰু এটা প্ৰশাসনীয় ভৱন, এই গোটেইখিনিও 19 কোটি টকা ব্যয়েৰে নিৰ্মাণ কৰা হ'ব। কীর্তনঘরের সমীপর গৃহসমূহ আর মূল প্রকল্প এই গোটেইখিনি সম্পূর্ণ হয়ে উঠিলে ইয়ার নৈসর্গিক দৃশ্য আরও অভূতপূর্ব হয়ে পড়ব। আর এখন প্রকৃতার্থত তীর্থনগরী হিসাবে এই গোটেই অঞ্চলটো জাতিষ্কার হয়ে উঠিব তেনে ধরনের মই ভাবো। অসমৰ রাইজৰ সহায় সহযোগিতা আর আশীর্বাদ আমি কামনা করছি। গুরু আসন প্রতিষ্ঠার পিছতে মুখ্যমন্ত্রীগী উপস্থিত হয় শ্রীমন্ত শঙ্করদেব গবেষণা প্রতিষ্ঠানত, যত সংরক্ষিত হয়ে আছে 500ৰো অধিক হাসিপাতর পুথির গুরুজনার বিষয়ে বিশিষ্ট লেখকর 3000ৰো অধিক পুথি। এখন আলোচনা সভাত অংশ লৈ মুখ্যমন্ত্রী কলে নরূপত সজাই পড়াই তোলা হব শ্রীমন্ত শঙ্করদেব গবেষণা কেন্দ্র। এই গবেষণা প্রতিষ্ঠানটো কেনেকে সামৰি লব পাৰো তার বিষয়ে মই গুৱাহাটীলৈ গৈ চিন্তা চর্চা করিম। উপযুক্ত ব্যক্তিয়ে আহি প্রতিষ্ঠানের বিষয়ববীয়া সকলের লগত কথা পাতিব আর তার উপরত ভিত্তি করে আমি এটা ইয়াক বাস্তবিকভাবে আগুয়াই লৈ যোৱাৰ প্রচেষ্টা করিম। আপনার
আমাৰ বিষয়াসকলে খুব সোনকালে লগ কৰিব, যাতে আমি এটা গোটেই অনুষ্ঠানটোক এটা ন ৰূপ দিব পাৰোঁ। সেইখিনিকে মই প্ৰতিশ্ৰুতি দি পুনৰ এবাৰ আপোনালোকক মোৰ প্ৰণাম জনাই মই মোৰ বক্তব্যৰ সামৰণি মাৰিছোঁ। ইয়াৰ পিছতে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা উপস্থিত হ'ল কোবাই কটা সত্ৰত। গুৰু আসনত আঁঠু লৈ সত্ৰখনৰ সৰ্বাংগীন উন্নয়নৰ প্ৰতিশ্ৰুতি প্ৰদান কৰিলে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে। ব্যুৰো ৰিপৰ্ট, নিউজ লাইভ,